আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার বিথি। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগে থাকবে 50 পয়সার পুরি। তো 50 পয়সার পুরি কীভাবে এখনও সম্ভব আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে আমরা যাচ্ছি কলাতিয়া। তো কলাতিয়া সেখানে মানিক ভাইয়ের দোকানে 50 পয়সার পুরি এখনও বিক্রি করে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আমরা এখন সিএনজি করে যাচ্ছি। তো আমার সাথে আছে আমার হাজবেন্ড আর আমার ননদ। তো আমরা তিনজন মিলে আজকে কলাতিয়া পুরি খাওয়ার জন্য যাচ্ছি। তো যে দেখি পুরীর টেস্টটা কীরকম, তো আপনাদের সাথে আমি পুরো ভিডিওটাই শেয়ার করব। তো এখনও আমরা গাড়িতে, আর গাড়িতে যাওয়ার সময় আমি কিছু ভিডিও করেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর আমি আশা করি সবাই সবসময় আমার পাশে থাকবেন। তো আমরা যাচ্ছি আর ভিডিও করছি। তো দেখতে পাচ্ছেন যে সাইডটা কিন্তু পুরো গ্রামের মতো দেখতে, আর গ্রামের দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর পুরো রাস্তাটাই কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। মনে হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি এরকমই দেখতে। আর আমরা এই পুরি খাওয়ার জন্য যাচ্ছি হাজারিবাগ থেকে কলাতিয়া যাচ্ছি। তো খুবই ভালো লাগছে দেখতেও, আর যেতেও খুব ভালো লাগছে। আর এখানে যাওয়ার পর তো আমরা এই সিএনজি করে যাচ্ছি। আর আপনারা চাইলেও সবাই এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। এখন আমরা খুব কাছাকাছি এসে পড়েছি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। এই হলো মানিক ভাইয়ের দোকান। এই যে 50 পয়সার পুরি, আর এখানে পুরি বানাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর দোকানটা প্রচুর ভিড় এবং অনেক দূর থেকে মানুষ আসে এখানে। মুখে দাও, আর এই ভাইয়াও এসেছে এখানে ব্লগ করার জন্য। তো এসে কিন্তু ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল, আর ভাইয়ার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। আর ভাইয়া খুব বড় মনের মানুষ একজন। তো ওনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে। আর এখানে অনেক দূর থেকে মানুষ আসে এই পুরি খাওয়ার জন্য। তো আপনারা চাইলে কিন্তু সবাই এসে একটু ঘুরে যেতে পারেন। আর পুরিটা কিন্তু খুবই টেস্ট ছিল, আমরা সবাই খেয়েছি আর খুবই ভালো লেগেছে, অসাধারণ পুরি। তো আপনারা সবাই একটু এখানে এসে ঘুরে যেতে পারেন, আর আনন্দময়ী সময়ে কাটিয়ে যেতেও পারেন। এখনও এই দিনে 50 পয়সার পুরি বিক্রি করে। তো উনি ওনার ঐতিহ্য ধরে রেখেছে, এখনও 50 পয়সার পুরীর দোকান আছে এবং সবাই দেখবেন আপনারা আর এসে ঘুরেও যাবেন। তো আমরা পুরি খেয়ে এখন বের হয়ে গিয়েছি, আর এখন আমরা পাশের দোকানে যাব চা খেতে। তো এখানে কিন্তু খাঁটি গরুর দুধের চা,
এই যে গ্রামীণ বাজারের চার কত করে চায়ের কাপ মামা? 10 টাকা, এক কাছে 5 টাকা, আর মলাই চা 20 টাকা। 10 টাকা, 5 টাকা, আর মলাই চা 20 টাকা। হ্যাঁ, মুরব্বীরা চা খাচ্ছে প্রতি সন্ধ্যাবেলা, এখানে চা খাওয়ার আসর বসে। কত লোক চা খান এখানে প্রতিদিন? 250-300 লোক চা খান প্রতিদিন, সকাল থেকে 250-300 লোক এখানে চা খান। আপনার চা কত করে? এদিকে পানের ব্যবস্থা আছে, আমি একটা পান দেখাই। পান এখানে অনেক ধরনের পান বানানো। মিষ্টি পান কত করে? মিষ্টি পান 20 টাকা, 30, 50, 70। কয় ধরনের ই আছে? কী কী আছে একটু বলবেন, কোনটা কী? অনেক সাথে আছে আপনার কাঁচা নারকেল, কাঁচা নারকেল আছে, খেজুর, খেজুর, বেড়া শাঁস, কাঠবাদাম, কাজু বাদাম, চেরি ফল, এগুলো সবই পানের সাথে দেন? হ্যাঁ, পানের সাথে দিই। এটা কি খয়ার দিলেন? হ্যাঁ, এটা দিলাম গোলাপ চাটনি। গোলাপ চাকি? গোলাপ চাটনি, গোলাপ চাটনি। আচ্ছা, নারিকেল কুড়িয়ে দিলেন, নারকেল গুঁড়ো, গুড়া নারকেল, গুড়া নারকেল, হ্যাঁ, কালার মানে পান্ডা সাজানোর জন্য আর কি। হ্যাঁ, আর এই পাশে দেখুন আর কিছু আছে, কাঁচা আছে আপনার কাছে, এটা খেজুর, এটা খেজুর কাঁচা, এটা আছে আপনার কাছে ধনিয়া মিক্স, ধনিয়া মিক্স, আর এটা ধনিয়া, এটা ধনিয়া শাঁস, এই পুরোটা কত? প্রাণ কোম্পানির চকলেট, প্রাণ কোম্পানির। এইগুলো কী হলো? স্টার চকলেট, স্টার চকলেট, প্রাণ কোম্পানি। কাঠবাদাম, কাঠবাদাম, বাকার কো আলু বাকার। দর্শক, আপনারা যারা পান খান আলু বাকার, তাদের জন্য নিশ্চয়ই এটা অনেক ইন্টারেস্টিং। এটা কি আলু বাকরা? না, এটা চেরি ফল, চেরি ফল, চেরি ফল, চেরি, একটা চেরি ফল। এখন আপনার কাছে সুপারি দেওয়া নাই? সুপারি দিবেন না? সুপারি দিচ্ছেন না? কাঁচা সুপারি দিচ্ছেন? চুন দিবেন না? খয়ার দিচ্ছেন? এটাকে কি পান বলে? নারকেলি পান, মিষ্টি পান, নারকেলি পান, নারকেলি মিষ্টি পান, 20 টাকা। এই পুরো মিক্সিং প্রসেসটা আপনারা দেখলেন, সবটা দিলে হচ্ছে 20 টাকা। ডেলি 8টা হয়তো 10টা পান খায় আমাদের আড়াই হয়েছেন ভাই, তার জন্য একটা পান বানাইতে দিই ভাই। পান 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 খাওয়া ভাই, দেখেন আমাদের চা খাওয়া শেষ, তো আমরা এখন চলে যাব বাসায়।
তো যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে আমরা দাঁড়ালাম, আর এখানে দানাদা বিক্রি করছে। তো আমার এই দানাদা খুবই পছন্দ, তাই যাওয়ার পথে আমরা দানাদা কিনছি। এই যে মিষ্টির দোকানে আমরা এখন ঢুকেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দানাদা তৈরি করা মাত্র হয়েছে আর আমরা সেখান থেকে নিচ্ছি। তো দানাদারটা খুবই ভালো ছিল, তো এখান থেকে দানাদা নিচ্ছি আর একটু শুরু করছি। আর ভিতরে যে আমি একটু ভিডিও করেছি, এই যে এখানে অনেক ধরনের মিষ্টি বানিয়ে রেখেছে ওনারা, দেখতেই পাচ্ছেন। মিষ্টিগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে সাদা রসের মিষ্টি, এই মিষ্টিটাও রসেরই মিষ্টি। আর এই যে ভিতরে এখানে দুধ জাল দিচ্ছে ওনারা মিষ্টি তৈরি করার জন্য। এখানে মিষ্টি, কয়েক ধরনের দই এবং সানা, সব ধরনের জিনিসই বিক্রি করে। তো আমি এখন এখান থেকে নিচ্ছি দানাদার। তো আমরা এখন মিষ্টি কিনে কিন্তু চলে যাব। আমাদের মিষ্টি কিনা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাব। তো যাওয়ার পথে আমরা এখানে নেমেছিলাম, তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। তা আমরা আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, এই জায়গার নাম হয়েছে মধু সিটি। তো আমরা একটু এখানে কয়েকটা ছবি তুলেছিলাম। আর যদি এটা আপনারা বিকেলবেলা কিংবা সন্ধ্যার আগে আসেন, দেখতে খুবই সুন্দর জায়গা। আর আজকের মতো বিদায় আমি এখানেই নিয়ে নিচ্ছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।